মাজার নাম কি? মিগেল মাস আর কি আমেরিকান আর মাছ বাজার আছে তো মাছ কিনার তন্নি শাহিন কাকা দেখে গেছে না এমনিই কবিনি জানে যাবিনি সব সকাল বেলা আর রাতের বেলা দেখা হয় আর কালকে বাড়ি ছিল না কালকে বাড়ি থাকলে রাত্রি বাড়ি থাকবার দেয় না আমি
আর্জেন্টিনা থাকার পর সবার মনে কষ্ট লাগছে। সৌদি আরবে কষ্ট হইলো তো যে আম্পিয়ারি করছে ওর তো জরিফানা হয়ে গেছে। সৌদি আরবে দেখা যায় আম্মা টা পয়সা খাওয়া দিছিল তো, পাশের দেশ কাতার চাপ দিছে না। আর এখন যে সৌদি আরবে যে প্রেসিডেন্ট এত বড় একটা বড় টিম, এসব তো ফিফা দেখে, ফিফা নাই কাতার নাই খেলতেছে আর্জেন্টিনা মানে কোটি কোটি টাকা ওরে ব্যবসা ফিফার। তারপরে দুটো কন্যা মনে করেন ই করে দিয়েছে। এক কথায় আর্জেন্টিনা খেলার মধ্যে মেলা কিছু দুর্নীতি হয়েছে, মানে নিয়ম কানুন বহুই করেছে। ফাউল কিন্তু অতিরিক্ত হয়েছে, তারপরেও মনে করেন অত রিয়াক্ট করে নাই আম্পায়ার। আর এই আর্জেন্টিনা খেলার বহু রিয়াক্ট করছে আর্জেন্টিনা প্লেয়ারের উপর। আমার যে একটা গোল আর্জেন্টিনা যে গোলটা দিল ওই গোলটা আসলেও হয় না, কারণ ওইসব গোল একটা প্লেয়ারের দেওয়া মানে দলের পতন করে দেয়া। দেখা গেল ব্রাজিল ফ্রান্সের খেলা আছে, ফ্রান্সের দিকে একটা গোল দিয়ে দিল আর সব ক্ষমতা আছে ওরা একশন শোধ দিয়ে। আজ রাত্রি খেলা তো দেখা যাক কি হয়। আর্জেন্টিনা একটাই আজকে ফাইনালের মতো ঠকলেই বাড়ি চলে আসবি, আর বড় দলের সাথে ভালো খেলা হয় তো বুঝছেন, মানে বিদেশি প্লেয়ার তো আর এশিয়ার দল না, তো এশিয়ার দল রইল মানে ডিফেন্স করে বেশি, এটাকে যাই কম। কাতা একটু বুদ্ধি খাটাইছিল যে মেসিটা যে ওরা তো মনে করেন দৌড়ে ফার্স্টেই দৌড় মারে, ওরালো উপরে উঠে থাকতেছিল যাতে দুয়ার রিফারি একটু অফসাইড দেওয়ার সুযোগ পায়। আবার যে করে দেখছেন ওই যে শেষ মুখ এলো গোলকিপার ঢুকে যায় ওইটাও কিন্তু গোল দিল না। ডাকের ভিতরে গেলেই গোল, গোল কেনা শুয়ে পরে ঠেলো ওইটিও গোল দিল না। মোটামুটি আমার কথা সব না গোল দিল, এটা দুটো দেওয়া উচিত ছিল গোল। কালকে রাত্রে ভিট কয়েনের ভিতরে ঢুকলাম, যেটা মনে হয় যে কারেন্সি বিদেশি টাকায় চলে, যেটা ভিট কয়েন আপনার আর্জেন্টিনা ঠকাতে 140 টাকা করে চলতেছিল সেটা 180 টাকা এক রাতে মনে করেন কত দামি দাম কমে গেছে। স্লিপ জানিনি ওই আমার বড় দল একটা দুটো স্লিপ করে, তাছাড়া জাপান যেমন স্লিপ করে মানে জার্মানি স্লিপ করেছে তাও কষ্ট আছে। স্পেন বললো বড় দল, স্পেনের সাথে খেলবার গেলে জার্মানি কষ্ট করাই লাগে, আর স্পেনের কাছে জিততে পারলে ওরা কোয়ালিফাই করবে, নাহলে পারবে না। মেক্সিকো ভালো দল কিন্তু আর্জেন্টিনা দল হিসাবে ওরা হলো দুর্বল, বড় দল আর্জেন্টিনা যতই কাপ না নিবার পারো। আর নেইমার ইনজুরি তো পড়ে গেল, এবার চার ম্যাচ খেলতে পারবে না, মাহমুদুল্লাহ থাকতো খেলাটা আরো অনেক অনেক কন্ডিশন, মিডিল অর্ডার একেবারেই দুর্বল হয়ে গেছে।
এগুলা ইচ্ছা করে বলছেন ইয়াসির আলীর আব্বি তো আত্মীয় হয় ইয়াসির আলী নিয়ে কি করলি ইয়াসির আলী আমার মতে ইয়াসির আপনি পোশা দিয়ে মনে করেন ইনামুল টিনামুল ছাব্বির টাব্বির করে রাহা উচিত ছিল কারণ ওরা যেমন ছিল এটা দূরে বাংলাদেশ ভালো খেলে দেয় বাংলাদেশের দলই তো নষ্ট করতেছে যেমন মুস্তাফিজুর যেরকম লাইনে বল করতো ওরকম ওরকমই রাখা উচিত ছিল ওই যে যারা নতুন আসতেছে প্রশিক্ষণ দিয়েছে যারা বল এরকম ফেলাও এরকম ডেলিভারি করো শেষ ওরান দুই ওভারে।